আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই ডিআইওয়াই ওয়াল হ্যাঙ্গিংটি। এগুলো আমি খুব সিম্পল ওয়েতে বানানোর ট্রাই করেছি, তো ভাবলাম আপনাদের সঙ্গে আমার এই আইডিয়াটা শেয়ার করি। তো চলুন কিভাবে আমি এগুলোকে তৈরি করেছি দেখে নেই। এখানে আমি নিয়ে নিয়েছি সাদা কাপড়, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার কাপড় নিয়ে করতে পারেন। আর এই যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন, এই ফ্রেমের সাথে এরকম হুক অ্যাডজাস্ট করা থাকে, তো এগুলোকে আমি খুলে আমার কাছে ছোট এক রকমের নাট ছিল, তো এগুলোর সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি, কারণ আমার কাছে এগুলো থাকা অবস্থায় দেখতে ভালো লাগছিল না। তো আমি এরকম ছোট যে নাট আছে সেগুলোই দিয়ে দিয়েছি। তো এখন আমি কাপড়ের সঙ্গে ফ্রেমটাকে অ্যাডজাস্ট করে নেব, একদম তিনটা ফ্রেমে আমি একসাথে লাগিয়ে পিছন থেকে কাপড়টা কেটে নেব। তো এই তো আমার লাগানো কিন্তু হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো ফ্রেমকে লাগিয়ে পিছনে কেচি দিয়ে কেটে নেব। তো এখন আমি এগুলোকে আমার মন মতো এবং পছন্দ মতো কালার করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন, আমি জাস্ট আমার আইডিয়াটা শেয়ার করে নিয়েছি। সাইডে আমি এরকম একটা ফ্লাওয়ার এঁকে নিয়েছি কলম দিয়ে। তো আসলে প্রথমে এঁকে নিলে দেখা যায় যে দাগটা আঁকা বাঁকা হয় না, খুব সুন্দর হয়। তো যেহেতু আমি নতুন, এর জন্য আমি এঁকে নিয়েছি। আমি জানি অনেক প্রফেশনাল আপুরা আছে যাদের আঁকারও কোনো প্রয়োজন হয় না, তারা ইচ্ছে মতো আর্ট করে নিতে পারে। তো আমি যেহেতু নতুন, তো আমি একটু এঁকেই নিচ্ছি। তো এই ফুলগুলোতে আমি একটু রানী কালার করে নিচ্ছি। যেমনই হোক আর্ট, এটা কমপ্লিট করার পর কিন্তু ভালোই লাগে। তো মাঝখানে আমি একটু ইয়েলো কালার দিয়ে এটাকে ফুলটা কভার করে নিচ্ছি, আশা করছি দেখতে ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সট যে ফুলটা আমি সেটাও করে নিচ্ছি, শুধু ফুলের যে শেডটা আছে সেটা একটু চেঞ্জ করেছি। এগুলো একটু লম্বা ফুল দিয়েছি আর পাশেটা একটু বটল শেপ দিয়েছি। তো এই তো এরকম করে আমি ফুলগুলো কমপ্লিট করে ফেললাম। এবার হচ্ছে উপরে এবং নিচে আমি একটু লতার মতো আর্ট করে নেব। যেহেতু খুব সিম্পল, তো আমি চাচ্ছিলাম যে সাইড দিয়ে একটু লতার মতো দিলে খুব ভালো লাগবে। তো এই তো লতার মতো দিয়ে এখানে আমি কিছু কলির মতো করে আর্ট করে নেব। আর আমি কিন্তু এখানে যে ফেব্রিকের যে অ্যাক্রিলিকের কালারটা আছে সেটাই নিয়েছি। তো এর থেকে আমি একটু ছোট একটা ব্রাশের সাহায্যে সাইডে যে কলিগুলো আছে সেগুলো করে নেব। কম বেশি সবাই কিন্তু আর্ট করতে অনেক ভালো লাগে, যে যেমনই পারুক নিজের করা জিনিস কিন্তু আনন্দই আলাদা। তো আমি যেমনই পারি তেমনই আর্ট করে ফেলি, কারণ আমার কাছে মনে হয় যে নিজের করা একটা জিনিস সবসময় বেস্ট হয়, সেটা হোক না অন্যের থেকে খারাপ, কারণ সবাই তো আর একরকম পারে না। তো এই তো সাইডের আমি একটা ফুলও এঁকে নিয়েছি, আর এখানে আমি আমার পছন্দের নামগুলো লিখে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নাম লিখে নেবেন। তো নেক্সট যে আমি ওয়াল হ্যাঙ্গিংটা করব, সেটাকে আমি এই যে রেড অরেঞ্জ এবং ইয়েলো কালার দিয়ে একটা মিক্সচার করে নিচ্ছি, কারণ আমি একটা সানসেটের একটা আর্ট করতে চাচ্ছি। তো এই তো আমি এখন একটা সূর্য এঁকে নেব, যেহেতু এখানে সবগুলো একদম সূর্যের কালারই দেওয়া, তো এখানে সাদা ছাড়া আসলে কোনোটাই মানাবে না। তো এখানে আমি সাদাই দিয়ে দিচ্ছি।
যে কালারটা, কিন্তু আমি আরেকটা কথা বলে দিচ্ছি যে যে বেস যে কালারটা আছে নিচে, সেটা করার পর কিন্তু সাথে সাথেই উপরে যে কোনো ডিজাইনই করা যাবে না, তাহলে কিন্তু ছড়িয়ে যাবে। তো আমি যেহেতু তাড়াতাড়ি যাচ্ছিলাম, সেই জন্য আমার যে হেয়ার ড্রায়ারটা আছে সেটা দিয়ে আমি শুকিয়ে নিয়েছি। এতে করে মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে একদম শুকিয়ে যায়। তো শুকিয়ে নিয়ে পরে পেন্টটা করলে যেটা হয় খুব ভালো হয়, না হলে কিন্তু একটা রঙের সাথে আরেকটা রং মিশে যেয়ে অন্য একটা কালার তৈরি হয়, সেক্ষেত্রে আপনার এত সুন্দর জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা একটু ওয়েট করবেন, যদি আপনারা ফ্যানে শুকাতে চান তাহলে একটু ওয়েট করতে হবে, রোদেও শুকাতে পারবেন। তো যদি কারো কাছে হেয়ার ড্রায়ার থাকে তো খুবই কম সময়ে এটা শুকিয়ে ফেলতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা ডাল এঁকে নিয়েছি, একটা ডাল গাছ আঁকবো। তো এই গাছের পাতাগুলোর জন্য আমি একটা কটন বার, অনেকগুলো কটন বার একটা রাবারের সাহায্যে পেঁচে আমি এরকম একটা গাছ তৈরি করে নিলাম। সাইডে আমি একটা পাহাড়ের মতো তৈরি করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি দুটো পাখি যাতে দেখতে একটু সুন্দর লাগে। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন, যেহেতু আমি নতুন। আমাকে যদি আপনারা জানেন এটা কেমন হয়েছে, এটা থেকে আমি আরও বেশি উৎসাহিত হয়ে নতুন কিছু করার ট্রাই করব। তো আমার কাছে এরকম ডলার ছিল অনেকগুলো, তো এগুলোকে আমি ভাবলাম যে কি কাজে লাগাতে পারি। তো ভাবলাম যে সাইডের আমি এই অংশগুলোকে ঢেকেও দিব এই ডলারগুলো দিয়ে, এতে করে আমার সাইডের অংশটাও ঢাকা হবে আর এই ডলারগুলো দিয়েও একটা খুব সুন্দর ডিআইওয়াই হয়ে যাবে। তো এই তো এখানে আমি ফেভিকলের যে আঠাটা আছে সেটা দিয়ে এগুলোকে করে নিয়েছিলাম, খুবই সহজে এটা হয়ে যায়, আর এটা ফাইনাল লুক তো অসম্ভব ভালো লাগে। আশা করছি আপনারাও তৈরি করবেন এরকম সহজ ডিআইওয়াইগুলো। তো এই তো ফাইনাল লুক, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর এরকম আরও অনেক অনেক ডিআইওয়াই এবং হোম ডেকোর দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।